বর্তমান সময়ে যতগুলো বিয়ে হয় তার অর্ধেকের বেশি ডিভোর্স হয়ে যায়, তার মানে সেই সংসারগুলো টিকে না, টেকসই হয় না। এখন কথা হচ্ছে সেই সকল সংসারগুলো কেন টেকসই হয় না, এর ভিতরকার কারণ কি। হয়তো দুজন মানুষের মধ্যে বনিবনা হয় না, তাদের পছন্দের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না, একজন আরেকজনকে ভালোবাসতে পারে না, কিংবা দুইজন মানুষ পরস্পরের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। আরও বিভিন্ন কারণ থাকতে পারে, চারিত্রিক ত্রুটি থাকতে পারে, বিভিন্ন মন মানসিকতার বৈচিত্র্য থাকতে পারে, আরও বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকেই হয়তো বিয়ের আগে একরকম মনে করে, বিয়ে করে দেখে যে সম্পূর্ণ বিপরীত একটা মানুষ, যে মানুষটাকে বিয়ে করাটা তার ভুল হয়েছে, যার কারণে এই সকল সংসারগুলো টেকে না। কিন্তু বিয়ের পূর্বে আপনার কিছু মানসিক প্রস্তুতির দরকার আছে। আপনি বর্তমান যে জীবনটায় আছেন, বিয়ের পরেও একই রকম জীবন একইভাবে কাটাতে পারবেন এমনটা তো নয়। আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে, আর এই পরিবর্তনগুলি নিয়ে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানে বিয়ের মধ্য দিয়ে আপনার জীবন পরিবর্তন হবেই, এই প্রস্তুতিটা, মানসিক প্রস্তুতিটা আপনাকে আগে ভাগে নিতে হবে। তো চলুন আমরা জেনে নিই যে বিয়ের পূর্ব মুহূর্তে আপনাকে কোন কোন বিষয়গুলোর প্রতি মানসিক প্রস্তুতি নিতে হবে, অগ্রিম প্রস্তুতি, যে বিয়ের পর আপনার এই এই প্রবলেম বা এই এই পরিবর্তন হতে পারে সেগুলো সম্পর্কে আপনাকে আগাম প্রস্তুত থাকতে হবে। প্রথমত হলো আপনার বর্তমান জীবনটা যেরকম আছে, বিয়ে পরবর্তী জীবনটা ঠিক সেরকম থাকবে না, কিছুটা পরিবর্তন আসবে। মানে আপনার জীবন যাপনের ক্ষেত্রে, প্রতিদিনকার জীবন যাপনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে। এখন আপনি একজন মানুষ, একজন স্বাধীন সত্তা, আপনি রাত বিরাত বাইরে পড়ে থাকলেও কেউ কিছু বলার নাই, আপনি যখন ইচ্ছা বাইরে যেতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, কাউকে কোনো বলার প্রয়োজন হয় না, কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, দু হাতে টাকা খরচ করতে পারেন, মানে আপনার স্বাধীন সত্তা, আপনার ইচ্ছাশক্তিও স্বাধীন, এবং সেই ইচ্ছাশক্তিকে আপনি খুব সহজেই বাস্তবে রূপ দিতে পারেন, মানে সেই ইচ্ছাগুলোকে আপনি বাস্তবায়ন করতে পারেন। কিন্তু বিয়ে পরবর্তী জীবনটা তো আপনার ঠিক সেরকম থাকবে না। হ্যাঁ, তখনও আপনার স্বাধীন সত্তা থাকবে, কিন্তু তখন আপনার সেই স্বাধীন সত্তার সাথে আরেকটা স্বাধীন সত্তা যুক্ত হবে, একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ, একজন সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষ হতে পারে, সেই মানুষটা আপনার জীবনের সাথে যুক্ত হবে। সুতরাং বিয়ে পরবর্তী জীবনটা আপনার বর্তমান জীবনের মতো একদম হুবহু সেরকম হবে না, কিছুটা পরিবর্তন হবে, এই মানসিক প্রস্তুতিটা আপনাকে আগে ভাগে নিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টার উপর আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে সেটা হলো অ্যাডজাস্টমেন্ট, মানে কোনো একজন মানুষের সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। আপনি যদি মনে করেন যে আমি এমনই, বিয়ের পরেও এরকমটাই থাকবো, আমার মধ্যে কোনো পরিবর্তন হবে না, তাহলে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। দেখুন, বিয়ের আগে আপনি ছিলেন একক একজন ব্যক্তি, একটা স্বাধীন সত্তা, কিন্তু বিয়ের পরে আপনি আরেকজন স্বাধীন সত্তাকে আপনার সঙ্গে যুক্ত করছেন। তো দুজন মিলে একসাথে চলতে গেলে কিছুটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন অবশ্যই পড়বে। হয়তো দেখা যাবে আপনার কোনো কাজকর্ম তার হয়তো কিছুটা পছন্দ হচ্ছে না, কিংবা তার কোনো কাজকর্ম আপনার পছন্দ হচ্ছে না, হয়তো আপনি এই সময় বাইরে একটু ঘুরতে যেতে চাচ্ছেন, কিন্তু আপনার কাঁধে এমন একটা দায়িত্ব পড়ে গেছে আপনি বাইরে যেতে পারছেন না, আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দুইজনের মধ্যে বৈসাদৃশ্য দেখা দিতে পারে, অমিল দেখা দিতে পারে, এই সকল বিষয়গুলোকে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, নতুবা আপনার সংসারটাও সেই সকল মানুষদের কাতারে পড়ে যাবে যে মানুষগুলোর সংসারে ডিভোর্স হয়, যে মানুষগুলো ডিভোর্সের মাধ্যমে আলাদা বসবাস করা শুরু করে। তার মানে আপনাকে মনে রাখতে হবে যে বৈবাহিক জীবনে, বৈবাহিক বিবাহ পরবর্তী জীবনে আপনাকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হয়তো পুরোপুরি আপনাকেই যে শুধু অ্যাডজাস্টমেন্ট করতে হবে এমনটা নয়, আপনার পার্টনারও অ্যাডজাস্টমেন্ট করবে, উভয়কেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে, নতুবা সেই সংসারে শান্তি বিনষ্ট হবে, সেই সংসারটা টেকসই হবে না। তৃতীয়ত যে বিষয়টার উপর আপনার মানসিক প্রস্তুতি রাখতে হবে সেটা হলো, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে বিয়ে কখনোই সব কিছুর সমাধান দিতে পারে না। বর্তমান জীবনে হয়তো আপনার খুব ভালো একটা চাকরি নেই, আপনি হয়তো মানসিক দিক থেকে হতাশাগ্রস্ত, আরও বিভিন্ন ধরনের সমস্যা আপনার থাকতে পারে। আপনি হয়তো মনে করতেছেন যে বিয়ে করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। আপনার সকল সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, আপনার চাকরি নেই চাকরি খুঁজতে হবে আপনাকেই, আপনার নিজের ভিতরে যে মানসিক দুরবস্থা, হতাশা, এগুলো আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। অর্থাৎ আপনার সকল সমস্যা বিয়ের মাধ্যমে সমাধান হবে না, বরং আপনার সকল সমস্যা আপনাকেই ঠিক করতে হবে। হ্যাঁ, বিয়ের মাধ্যমে আপনি একজন সঙ্গী পাবেন, একটা সাপোর্ট পাবেন, আপনি সেই সাপোর্টের উপর ভর করে হয়তোবা খুব দ্রুত আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন, কিন্তু বিয়ে করলেই যে অটোমেটিক সব সমস্যা সমাধান হয়ে যাবে এমনটা নয়, এই ধারণাটা আপনাকে রাখা যাবে না। চতুর্থত যে বিষয়টার কথা আমি বলবো সেটা হলো, আমরা অনেকেই মনে করি
যে বিয়ের পর শুধু ভালোবাসা আর ভালোবাসা আর অন্য কিছু নেই, এই ধারণাটা আপনার ভুল। হ্যাঁ, বিয়ের পর ভালোবাসাময় একটা জীবন আছে, সেই জীবনটা অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, স্বর্গ সুখের মতো সেই জীবনে সুখ আছে, কিন্তু তার সাথে সাথে কিছু দায়িত্ব আপনার আপনার কাঁধে চাপবে এবং সেই দায়িত্বগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে আপনাকে পালন করতে হবে। শুধু ভালোবাসা দিয়ে আপনার সেই বিয়ে পরবর্তী জীবনটা অতিবাহিত হবে না, ভালোবাসার সাথে সাথে সেই দায়িত্বগুলোকে আপনাকে নিতে শিখতে হবে এবং যথাযথ নিষ্ঠার সাথে সেই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে, তবেই আপনার বিয়ে পরবর্তী জীবনটা সুন্দর হবে, সেই বিয়ে পরবর্তী জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ হবে। আপনি যদি শুধু ভালোবাসা পেতে চান তাহলে আপনি কিচ্ছু পাবেন না, কিন্তু আপনি যদি ভালোবাসার পাশাপাশি দায়িত্ব নেন, দায়িত্বগুলোকে কাঁধে নিতে শিখেন, তাহলে দেখবেন যে আপনার ভালোবাসাও পূর্ণতা পাবে, জীবনটাও সুন্দর হবে। অর্থাৎ একটাকে বাদ দিয়ে আরেকটা পাওয়া যায় না, মানে আপনি দায়িত্বকে বাদ দিয়ে কখনোই ভালোবাসা পাবেন না, আবার ভালোবাসাকে বাদ দিয়ে শুধু দায়িত্বের পিছনে ছুটলেও আপনার জীবনটা, সেই বিয়ে পরবর্তী জীবনটা সুন্দর হবে না। উভয়টাকেই পাশাপাশি রাখতে হবে, তবে দায়িত্বটা যদি আপনি নিষ্ঠার সাথে পালন করতে পারেন তাহলে ভালোবাসাটার পূর্ণতা আপনি পাবেন। চতুর্থত যে বিষয়টার উপর আপনাকে মানসিক প্রস্তুতি নিতে বলবো সেটা হলো, বিয়ে পরবর্তী জীবনে অনেক দম্পতি সবচেয়ে বেশি যে অভিযোগটা করে সেটা হলো, আমি কী পেলাম? তোমাকে বিয়ে করে কিংবা তোমাকে ভালোবেসে তোমার সাথে সংসার করে তোমার সাথে থেকে আমি কী পেলাম, আমার রিওয়ার্ড কী? এই অভিযোগটা কিন্তু অনেক দম্পতির মধ্যে দেখা যায় এবং এই অভিযোগটা উভয়ে করে। একটা সংসারের স্বামীও এই অভিযোগটা করতেছে, সেই সংসারের স্ত্রীও এই অভিযোগটা করে, যার কারণে সেই সংসারে অশান্তি সৃষ্টি হয়। আপনাকে আগাম মানসিক প্রস্তুতি নিতে হবে, সেটা হলো, আপনাকে রিওয়ার্ডের প্রত্যাশা আগেভাগেই করা যাবে না। দেখুন, আমরা যখন কোনো একটা চাকরিতে জয়েন করি, আমরা কি জয়েন করার দিনেই সেই চাকরি থেকে বেতন উড়িয়ে নেই? বেতন কিন্তু দেয় না, আমরা আগে শ্রম দেই, সময় দেই, আমরা সেই জবটাকে ভালোবেসে জবের পিছনে সময় দেওয়ার পর আমরা সেখান থেকে মাস শেষে একটা রিওয়ার্ড পাই। আপনি যদি এই বিষয়টাকেও একইভাবে চিন্তা করেন তাহলে আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে আপনাকে এখানে শ্রম দিতে হবে, দায়িত্ব নিতে শিখতে হবে, ভালোবাসতে হবে, নিঃস্বার্থভাবে সময় দিতে হবে, তারপরে আপনি রিওয়ার্ডের প্রত্যাশা করবেন। আপনি যদি প্রথমেই বলে বসেন যে এত সব কিছু আমি দিচ্ছি আমি কী পেলাম, ভাই আপনি প্রথমেই কোনো কিছু পাবেন না। আপনাকে দায়িত্ব নিতে হবে, ভালোবাসতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, তারপরে গিয়ে আপনি যদি রিওয়ার্ডের প্রত্যাশা করেন তাহলে সেটা আপনি ব্যাক পাবেন। তো এই মানসিক প্রস্তুতিটা আপনাকে আগেভাগেই নিতে হবে যে বিয়ে পরবর্তী জীবনে আপনাকে এই সকল বিষয়গুলো করতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওতে আমি 5টা মানসিক প্রস্তুতির কথা বললাম। আশা করছি বিয়ে যারা করবেন এবং করবেন বলে মনস্থির করছেন সেই সকল বন্ধুরা যদি এই মানসিক প্রস্তুতিগুলো নিতে পারেন তাহলে বিয়ে পরবর্তী জীবনটা আপনার অনেক সুন্দর হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।